হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো। সো আজকে আবার আমরা চলে আসলাম নতুন একটি ভিডিওতে, নতুন একটি বাড়ির মডেলের ভিডিও। আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি তিনতলা বাড়ির ভিডিও, একটি তিনতলা বাড়ির মডেল। বাংলাদেশে আমরা অনেকে আছি যারা, আমরা তিন ভাই, তারা আমাদের অনেকের স্বপ্ন যে তিন ভাইয়ের জন্য তিনতলার একটা বাড়ি করার। সো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি একটি তিনতলা বাড়ির মডেল করছি। সো আজকে আমরা কথা বলবো এই তিনতলা বাড়ির মডেল নিয়ে। সো আশা করছি মডেলটা আপনাদের অনেক পছন্দ হবে, এবং যদি আপনারা করতে চান চাইলে এই ধরনের একটা বাড়ি করতে পারেন। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষের দিকে আমরা জমির মাপ এবং ফ্লোর প্ল্যান নিয়ে কথা বলবো, এবং আরও বিস্তারিত নিয়ে কথা বলবো ভিডিও শেষের দিকে, কারণ শুরুর দিকে বললে অনেকটা জমির মাপ যেটা সেটা আমরা শেষের দিকে বলবো। এছাড়াও ফ্লোর প্ল্যানের যেটা আমরা কথা বলবো, ফ্লোর প্ল্যানে চাইলে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন কি না, এবং পরিবর্তন বলতে আপনি এখন আমার ডিজাইনে যে বেডরুমটা আছে চাইলে আপনি বেডরুম বাড়াইতে পারবেন কি না, এছাড়াও আপনি টয়লেট বা বেড লিভিং রুম অন্য জায়গায় শিফট করতে পারবেন কি না, এ নিয়েও আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো। সো যদি আমার মডেলটা ভালো লাগে এবং আমার চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এছাড়াও কোনো বিষয়ে জানতে চাইলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আর বেশি কথা বলবো না, চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। ওকে, চলে আসলাম আমরা মূল ভিডিওতে। বাড়িটা অলরেডি আপনারা শুরুর দিকে দেখে ফেলেছেন বাড়ির কী অবস্থা, এখন আমরা ভিতরের দিকে কথা বলবো। সো বাড়িতে যদি আমি প্রথমে চলে আসি তাহলে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, বাড়িটাকে ছোট্ট একটা বাউন্ডারি করা আছে চারপাশে, এবং একটা মেন গেট করা আছে এখানে। মেন গেট আপনি যদি জায়গা থাকে আপনি মেন গেট করে বাউন্ডারি করে মেন গেট করতে পারেন। তো তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছি বাড়ির জন্য যে প্রবেশ, যে মেন ডোর গেটটা, এখানে আমরা একটা কেচি গেট দিয়েছি। কেচি গেট দিয়ে সামনে দেখতে পাচ্ছি এখানে এটা সিঁড়ি দিয়ে উপরে তলা যাওয়ার জন্য, এবং সামনে রয়েছে আমাদের ইউনিটের ভিতরে প্রবেশ করার জন্য এই কাঠের দরজা। সো এটা হচ্ছে গিয়ে মূলত আমাদের একতলা যাওয়ার জন্য। একতলা থেকে আপনি যদি দুইতলা যেতে চান তাহলে আপনি এই সিঁড়ি ইউজ করে আপনি উপরে দুইতলায় চলে যেতে পারবেন। সো এটা হচ্ছে গিয়ে ইউনিটের দরজা। এদিকে বাইরের দিকে দেখতে পাচ্ছি আমাদের একটা উইন্ডো এখানে। তারপরে এখানে রয়েছে বাড়িটাতে কিন্তু রয়েছে মূলত দুটা ব্যালকনি, দুই পাশে দুইটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যালকনি, এবং এই ব্যালকনিটা একবারে বিল্ডিংয়ের সাথে ভিতরে, বিল্ডিংয়ের বাইরে না, একবারে বিল্ডিংয়ের ওয়াল বরাবর। এখানেও দেখতে পাচ্ছি আমরা আর একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন। সো ব্যালকনির কত মাপ আমরা নিয়েছি আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো। আশা করছি আমরা ভিডিওটা কন্টিনিউ করবো, ভিডিও শেষের দিকে আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করবো। সো আমরা যদি এখন ছাদে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি এখানে ছাদের যে বিষয়টা সেটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, একটা দোলনা, এবং এখানে রয়েছে ছাদে আসার জন্য যে ডোর, এখানে রয়েছে দরজা। সো চলুন আমরা বাড়ির ভিতরে চলে যাই, বাড়ির ভিতরে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব। সো চলে আসলাম আমরা উপরে, ছাদটা খুলে নিয়েছি। ছাদটা খুলে নেওয়ার পরে আমাদের বাড়ির ভিতরটা আমরা দেখতে পারবো। সো এবং এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তিনতলা আমাদের যে বাড়িটা, তিনতলার মডেল কিন্তু এক। সো আমরা একতলার, যদি একতলার বিষয়ে কথা বলি ভিতরে অবস্থা, তাহলে আমরা বাকি তিনতলার বিষয়গুলো জানতে পারবো যে কী অবস্থা। যেটা আপনারা এখানে দেখে নিতে পারছেন সেম ডিজাইন, একতলা থেকে তিনতলা পর্যন্ত সেম সেম মাপ। সো দেখুন চলুন ভিতরে আমরা দেখি আমাদের ভিতরের অবস্থাটা কি। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে মেন ডোর ইউনিটের দরজাটা এটা। সো এই দরজাতে প্রবেশ করার পরে আমরা বিশাল একটা ডাইনিং প্লাস ড্রয়িং রুম একসাথে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মাপ কিন্তু অনেক বড়, এবং মূলত চার কোণ একটা জায়গা। মেন ডোর, মেন রোডে ঢোকার পরে এখানে সামনে আমরা দিয়েছি ডাইনিং, ডাইনিংকে সামনে আবার দিয়েছি আমরা ড্রয়িং রুম, এবং এখানে একটা টেলিভিশন দেওয়া আছে, এবং সাথে রয়েছে আমাদের ছোট বড় বড় দুটো জানালা, যেটা দেখতে পাচ্ছেন এখানে দুই জানালা। জানালার সঙ্গে আমরা এখানে দিয়েছি একটা টেলিভিশন, এবং এখানে দিয়েছি একটা সোফা। তারপরে আমরা মাস্টার বেডরুম হিসেবে দিয়েছি এই বেডরুমটা, এই বেডরুমটা দিয়েছি আমরা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে দিয়েছি আমরা একটা টয়লেট। সো এই বেডরুম যেতে যারা থাকবে তারা এই টয়লেট ইউজ করতে পারবে, এবং সাথে রয়েছে একটা ব্যালকনি বা বারান্দা যেটাই বলেন। সো চাইলে এই রুম থেকে আপনার টয়লেট প্লাস বারান্দা দুটো একসাথে। সো এই রুমের জন্য কিন্তু আমাদের মূলত বেশি জায়গার প্রয়োজন হয়েছে, প্রায় জায়গার পরিমাণটা কত আমরা ভিডিও শেষে দিয়ে কথা বলব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা বেডরুম, এই বেডরুমটা মূলত মানে ড্রয়িং রুমের সাথে একবারে। সো এই মাপটা আমার শেষের দিকে দেখব। তারপর যদি আমরা এদিকে চলে আসি, এদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে রয়েছে আর একটা বেডরুম, এবং এই বেডরুমের সাথে রয়েছে আমাদের আর একটা ব্যালকনি, দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম।
বেডরুমের সাথে রয়েছে একটা ব্যালকনি। সো আমাদের মূলত দুপাশে দুটা ব্যালকনি এবং এই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি তিনটা বেডরুম এবং দুটা ব্যালকনি দেখতে পেলাম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কমন টয়লেট সেটা হচ্ছে এদিকে, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন টয়লেট, যে বাকি রুমের আর সবাই এই কমন টয়লেটটা ইউজ করবে। যেটা আমরা এখানে কমন টয়লেট দিয়েছি এবং শাওয়ার করার জন্য মানে গোসল করার জন্য আমরা এখানে কাঁচ দিয়ে একটা ব্যারিকেড দিয়ে এখানে গোসলখানা এবং দরজাতে ঢুকে এখানে টয়লেট এবং কিছু জায়গায় এই দিক দিয়ে আমাদের ছিল, সেজন্য আমরা এখানে একটা স্টোর রুম দিয়েছি। চাইলে আপনি এটা ছোটো যে কোনো স্টোর কাজ হিসেবে এই রুমটা ইউজ করতে পারবেন। তারপর যদি এদিকে চলে আসি তাহলে এটা দিয়েছি আমরা কিচেন রুম। কিচেনের সঙ্গে ভিতরে দেখতে পাচ্ছি আমাদের একটা র‍্যাক এবং একটা ফ্রিজ রাখা আছে এবং বেশ কিছু জায়গা ভিতরে আছে। সো আমরা চাইলে কিন্তু ফ্লোর প্ল্যানে এর মাপগুলো জানতে পারবো যে আমরা ঘরের পরিমাণ কত কীভাবে নিয়েছি। সো এই ছিল মূলত আমাদের যে ভিতরে যে অবস্থা, থ্রি ডি অবস্থা সেটা আমরা দেখলাম। এবং যেটা দেখছেন আপনি যদি সিঁড়িতে চলে আসেন, যে কথাটা আমি বলছিলাম, এই যে আমাদের কাঠের দরজা, এই দরজাতে চলে আসবেন সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়ে আসার পরে এই সিঁড়িতে চলে যাবেন রুফটপে। আবার যদি আপনি নিচে নামতে চান তাহলে সেম এই একই সিঁড়ি ইউজ করে চলে যাবেন নিচে। সো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত 1, 2, 3 এবং তিন তলার সেম এক মডেল, এক ডিজাইন, যেটা আমরা এভাবে দেখতে পাচ্ছি, দেখেন। সো এই ছিল আসলে মূলত ভিডিও। চলুন আমরা চলে যাই ফ্লোর প্ল্যানে, ফ্লোর প্ল্যানে জমির মাপ এবং আরও বিস্তারিত জানবো। চলুন যাই ফ্লোর প্ল্যানে। চলে আসলাম আমরা ফ্লোর প্ল্যানে, ফ্লোর প্ল্যানে আমরা জমির মাপ জানবো। জমির মাপ আমরা মূলত সব ভিডিওতে আমরা জমির মাপ কীভাবে ব্যবহার কর বের করতে হয় সেটা কিন্তু আমরা সব ভিডিওতে কথা বলি। সো আজকে আমরা এই ভিডিওতে জমির মাপ বের করব। সো প্রথমে মাপ বের করার আগে আমরা জমির যে বাড়িটার দৈর্ঘ্য এবং প্রস্থ জেনে নেব। সো জমির বাড়ির দৈর্ঘ্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা উপরে দেখেন এখানে 36 ফিট এবং প্রস্থ এখানে 33 ফিট। সো দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ফেললে আমাদের যে ক্ষেত্রফলটা আসবে সেটা হচ্ছে গিয়ে মূলত আমাদের স্কোয়ার ফিট এই বাড়ির জন্য। তো চলুন আমরা একটা ক্যালকুলেটার নিয়ে আমরা দেখি। ওকে, সো আমি একটা ক্যালকুলেটার নিয়ে নিলাম। সো ক্যালকুলেটার এখানে আমরা টাইপ করবো জমির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 36 ফিট, তার সঙ্গে আমি গুণ করে ফেলবো জমির যে দৈর্ঘ্য 33 ফিট। এটা যদি আমি সমান করি তাহলে কত আসে দেখেন, দেখেন 1188 মূল বাড়িটার স্কোয়ার ফিট, 1188 স্কোয়ার ফিট। এটা যদি আপনি শতাংশে বের করেন তাহলে শতাংশের যে ক্ষেত্রফল সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। শতাংশের যে ক্ষেত্রফল সেটা যদি আমি ভাগ করে ফেলবো ভাগ 435.60 দিয়ে, যদি এটা হচ্ছে আপনার 1 শতাংশের ক্ষেত্রফল ভাগ করেন, দেখেন আমার মোট যেই ক্ষেত্রফল জমির শতাংশ চলে আসছে সেটা হচ্ছে 2.72, তার মানে 2.72, তার মানে হচ্ছে আপনার প্রায় 2.5 শতকের চেয়ে বেশি, 3 শতাংশ না, আবার 2.5 শতাংশ না, 2.5 শতাংশের চেয়ে একটু বেশি বলতে পারেন, 2.75 শতাংশ আমাদের মূলত এই পুরো জমিটা। সো আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা মাপগুলো জেনে নিই। ওকে, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, সরি, ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে মূলত এই সিঁড়ি বা সিঁড়ি ঘর যেটা আমরা বলি। সো এখানে আমরা মাপ ধরেছি 11 ফিট, 11.5 ফিট এবং পাশে রয়েছে আমাদের 60 ফিট। তারপর মেন দরজা, মেন দরজা ধরা আছে 4 ফিট। সামনে ভিতরে যে হল রুম প্লাস আপনার ডাইনিং রুম এটা হচ্ছে 20.5 ফিট লম্বা এবং 17 ফিট 2 ইঞ্চি হচ্ছে পাশ। তারপরে রয়েছে বেডরুম, মাস্টার বেডরুমটা আপনার এদিকে রয়েছে 11 ফিট 4 ইঞ্চি এবং এদিকে রয়েছে 11 ফিট। বেলকুনিটা রয়েছে এদিকে 11 ফিট, এদিক 4 ফিট। টয়লেটটা রয়েছে 11 ফিট, এদিক 5 ফিট, এদিকে 11 ফিট বাই 11 ফিট স্কোয়ার বেডরুম। তারপর এই বেডরুমটাতে চলে আসলে আপনার 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি, বেলকুনিটা 11 ফিট বাই 4 ইঞ্চি, কিচেন যেটা সেটা 6 ফিট বাই 8 ফিট, টয়লেট যেটা ধরা আছে সেটা 7 ফিট বাই 6 ফিট এবং একটা স্টোর রুম এখানে ছিল সেটা 6 ফিট বাই 4 ফিট 10 ইঞ্চি। এবং ভিতরের ওয়ালগুলো আমরা প্রত্যেকটা ওয়াল 4 ইঞ্চি করে ওয়াল ধরা আছে, চাইলে আপনি ওয়াল বাড়াইতে বা কমাইতে পারেন। এবং বাইরের যে ওয়ালগুলো এগুলো আমাদের 6 ইঞ্চি করে ধরা আছে। সো আসলে ভিতরের ওয়ালগুলো একটু চিকন হলে সমস্যা নেই, সো বাইরের ওয়ালগুলো একটু বেশি করতে হবে। সো চাইলে আপনি যেটার পরিবর্তন নিয়ে আসতে পারেন, যে কথাটা আমি বলছিলাম যে এখানে আপনি কী পরিবর্তন আনতে পারেন, সো পরিবর্তনটা এটা নিয়ে আসতে পারেন। আপনি যদি একটা বেলকনি কমাই ফেলেন একদিক থেকে, যেমন ধরেন এই বেলকনিটা কমাই ফেললে, তাহলে যদি আপনি ভিতরে যদি এই টয়লেট বা কিচেন দিয়ে দেন তাহলে কিন্তু এখানে একটা রুম আপনার করতে পারবেন। আর যদি এই বেলকনিটা আপনি না রাখেন তাহলে এদিক দিয়ে চাপ দিয়ে চলে আসার পরে আপনি টয়লেটটা সরে পুরো আর একটা রুম এখানে, তার মানে 4টা বেডরুমের একটা বাড়ি আপনি করতে পারেন। তারপরে যেটার বিষয় সেটা হচ্ছে আপনি সিঁড়ির এই বেলকনিটা যদি সামনের দিকে নিয়ে চলে আসেন,
তাহলে আপনার পিছনে আরও কিছু জায়গা বের হবে। সো আসলে এই প্ল্যানকে কেন্দ্র করে মাথায় রেখে আপনি কিছু এখানে চেঞ্জিং করলে মূলত আর একটা বেডরুম বাড়ানো সম্ভব। যেমন আপনি যদি ডাইনিং এবং যেই ড্রয়িং রুমটা জায়গা যদি ছোটো করে ফেলেন তাহলে আপনার কিন্তু আর একটা বেডরুমের জায়গা বেড়ে যাবে। সো আসলে এ ধরনের বাড়ির জন্য ড্রয়িং এবং ড্রয়িং রুমের জায়গাটা একটু বড় করা উচিত, কারণ এছাড়া তো যাওয়ার আর কোনো জায়গা নেই। বাড়িতে মূলত যদি ধরেন 5 বা 6 সদস্যের লোক থাকে তাহলে তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। সো মূলত এই জায়গাটুকুতে তারা হাঁটাচলা করবে বা ঘোরাফেরা করবে। সো এই জায়গাটা সবসময় বড় রাখাই আমার মতে উচিত আর কি। সো এই বিষয়টাকে নিয়ে আমি মূলত এই বড় জায়গাটা রাখছিলাম। সো এই ছিল মূলত ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনার একটা সাবস্ক্রাইবার আমাকে আরও উৎসাহিত করতে। সো আর বেশি কথা বলবো না, এছাড়া আমাদের ফেসবুকেও চোখ রাখতে পারেন। আমাদের ফেসবুকের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আমরা ফেসবুকে আমাদের পেজে লগ ইন করতে পারবেন। সো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।